Hi everyone, welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আজকের স্পেশাল দিনটাকে পুরোটা নিয়ে আমি আমার এই ব্লগটাকে তৈরি করছি। কে হলো রবীন্দ্র জয়ন্তী এবং মাদার্স ডে। কলেজ যদি খোলা থাকতো বা পরিবেশ পরিস্থিতি যদি ঠিকঠাক থাকতো তাহলে এই রবীন্দ্র জয়ন্তীটা আমার কলেজ জীবনের শেষ রবীন্দ্র জয়ন্তী হতো। আমরা হয়তো কলেজ খোলা থাকলে কলেজে গিয়ে খুব সুন্দর করে অনুষ্ঠানটা পালন করতাম, বারো ভার্চুয়ালি হওয়ার কথা ছিল এই অনুষ্ঠানটা। মানে আমাদের যে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা হলো বর্ষবরণের, সেই অনুষ্ঠানের দিন রাতেই আমাকে যে যারা কনভেনার ছিল কনভেনার ম্যামরা আমাকে বলে রেখেছিল যে রবীন্দ্র জয়ন্তীর জন্য কিন্তু এখন থেকেই একটা গান তৈরি করে রাখো, কারণ কি পরে লাগবে। ইভেন আমি তো ম্যামকে বলেও রেখেছিলাম, ম্যাম আমি কিন্তু এই গানটাই গাইবো, আপনারা কিন্তু অন্য কাউকে এই গানটা দিয়ে দেবেন না। আমার গানটা সিলেক্ট হয়ে গেছিল, কিন্তু কিছুদিন আগে জানতে পারলাম যে কলেজের অনেকের কোভিড হয়েছে, অসুস্থ তারা, এবং যারা কনভেনার তাদেরও বাড়ির অনেকেই অসুস্থ। তো সব মিলিয়ে অনুষ্ঠানটা আর হয়নি। অনেকদিন আগে থেকে আমাকে আমার মা বলে রেখেছে যদি অনুষ্ঠান হয় না হয় যাই হোক তুই ইউটিউবের জন্য একটা গান রেকর্ড করবি, কারণ কি আগের ভিডিওটা যেটা পয়লা বৈশাখের গানের ভিডিও ছিল সেটা তোমরা অনেক অনেক পছন্দ করেছো। আমি তার লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি তোমরা না দেখে থাকো তাহলে ওটা দেখতে পারো। আমারও ইচ্ছা ছিল যে তোমাদের আরেকটা গান করেও শোনাই, যদি আজকে একটা কলেজের অনুষ্ঠান হতো তাহলে তো আমি ব্লগ করতামই, তো অনুষ্ঠান না হলেও আমি আজকে ব্লগ করছি। তো আমি একটা গানও তৈরি করেছি যেটা আজকে আমি তোমাদেরকে শোনাবো। অবশ্যই আজকের বাইরের ওয়েদারটাও একদম দারুণ হয়ে আছে, নাহলে এই ঘরে সবসময় বিশাল আলো থাকে। আজকে মেঘলা বলে এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, এখন কিন্তু সকালই। চলো এবার আমি গানটা করব, এবং তার জন্য আমি ভাবলাম যে বাড়িতে আছি তো কি হয়েছে, আমি একটু রেডি হয়েই গানটা করব। তাই জন্য আমি আমার জামা কাপড় রেডি করে এসেছি, চলো তোমাদের দেখাই। তো আজকে আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করেছি, এটারই সেকেন্ড বটল এটা ছিল, এটা কিছুদিন আগে শেষ হয়ে গেছিল বলে মা জল ভরে এতে ইউজ করছিল। তো আজকে আমি এই ফেস ওয়াশটা ইউজ করেছি এবং আজকে এই ফেস ওয়াশটার সিলটা খোলা হলো। এছাড়া আমার কাছে ফেস ওয়াশ আছে হচ্ছে মামাআর্থের, এটা হালকা যখন এক্সফোলিয়েশনের দরকার হয় তখন ইউজ করি, এটা হচ্ছে যখন খুব পিম্পল হয় তখন ইউজ করি, আর এখানে ছোট্ট মতো আছে হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এটা যখন মানে মেকআপ রিমুভ করার পর এটা ইউজ করি, আর এটা আছে হচ্ছে ওয়াওয়ের ফেস ওয়াশটা। তো এই কটা ফেস ওয়াশই আপাতত আমার এখানটাতে আছে। আমি বলবো যারা এখন এই ফেস ওয়াশটা ইউজ করো না, তারা এই ফেস ওয়াশটা ইউজ করে কিন্তু দেখতে পারো, তোমাদের ভীষণই ভালো লাগবে এটা। এটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে। সো এবার তোমাদের দেখিয়ে দিই যে আমি কি পরছি। এটা একটা কুর্তি আছে, এই কুর্তিটা পরছি, দাঁড়াও বসে বলি। এই দুটো চুড়ি পরব, ঠিক আছে, এটা ঘড়ি, মাস্কারা, কাজল, আইল্যাশ কার্লার, বলতে ভুলে গেছিলাম এই একটা ফিঙ্গার রিংও আছে, এটা অ্যাকচুয়ালি উল্টো, এই দেখো একটা ময়ূর ফিঙ্গার রিং যেটা আমি আমার হাতে পরবো, আর প্লাজো আছে এই কুর্তিটার সাথে পরার জন্য। তো চলো রেডি হয়ে তারপরে মিট করছি। আমি রেডি হয়ে চলে এসেছি, একদম কিছু সাজিনি, শুধু কাজল পরেছি, তোমাদের যা যা দেখালাম আমি শুধু সেইটুকুনি করেছি, এর থেকে বেশি আর কিছু করিনি। আর কি বলবো, এই গানটা আজকের এই গানটা যে গানটা আমি গাইবো সেই গানটার পিছনে একটা স্টোরি আছে যেটা আমি তোমাদের বলতে চাই। সেটা হচ্ছে আজকে আমি যে গানটা তোমাদেরকে শোনাবো সেই গানটা আমি আমার কলেজ লাইফের কলেজের প্রথম অনুষ্ঠানে করেছিলাম গানটা, তাও পুরো গানটা করতে পারিনি, কারণ আমি যখন কলেজে গিয়ে বললাম যে এই গানটা আমি করব, তখন আমি শুনলাম আমারই ব্যাচমেট একটি মেয়ে সেও এই সেম গানটাই রেডি করে এসেছে, সেও সেম গানটাই করবে। তো অফকোর্স মুড অফ হয়ে গেছিল, তার কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমার তো মুড অফ হয়ে গেছিল, কারণ আমি এমনিতেই গান শিখিনি, আমি এমনিতেই কম গান মানে লিমিটেড গান আর কি করতে পারি, আমার গলায় আসে। তো সেখানেও যদি মিল হয়ে যায় তখন তো চাপ, তাহলে কে কার জায়গাটা ছাড়বে বোঝা যায় না। তারপর সেই মেয়েটা আর আমি একই গান করি, কিন্তু হাফ হাফ, আমি ফার্স্ট স্ট্যানজাটা করি আর ও সেকেন্ড স্ট্যানজাটা করে, করে গানটা হয়। তো এই করে কারোর গানটাই ঠিক করে বোঝা যায় না। তো যেহেতু আমি সেদিনকে পুরো গানটা গেয়ে উঠতে পারিনি, তাই জন্য ভাবলাম যে আজকে আমি পুরো গানটা অ্যাটলিস্ট গাই। এবং কলেজেও আমি একটাই রবীন্দ্র জয়ন্তীতে পার্টিসিপেট করতে পেরেছি, যেহেতু আমি 18-21 ব্যাচ, এই জন্য 19 সালটাই একমাত্র ছিল সুস্থ সাল, সেই সালে মানে গান করা গেছিল, তারপরে তো 20 আর এই বছর 21, কোনো সম্ভাবনাই নেই আর কি। আমি 2019 গানের একটা ক্লিপিংস আমার কাছে রেকর্ডিং করা আছে, আমি গান করছিলাম এবং শিল্পা রেকর্ডিংটা করেছিল,
ওর মানে সেই রেকর্ডিংটা আমি আমার এই গানটা করার পরে তোমাদেরকে শো করব, তাহলে আমারও মেমোরিগুলো ফ্রেশ হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে। রুশ আজকের দিনে যে গানটা করে সেটা হচ্ছে ওই হে নূতন দেখা দি কারবার, এই গানটা করে, আর না হলে হে চির নূতন আজি দিনের প্রথম গানে, এই গানটা করে। আর গতে বাঁধা এই কয়েকটা গান ছাড়া অনেকই গান আছে যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে করা যায়। গতে বাঁধা কোনো নিয়ম নীতি মেনে গান করছো নাকি সেই নিয়মের বাইরে গিয়ে তুমি গান করছো, দ্যাট ডাজেন্ট ম্যাটার, মেন ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোটাই আসল। তো আমি আমার গানটা এবার শুরু করছি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর যদি কিছু একটু ভুল ভাল হয়ে যায় তাহলে প্লিজ আমাকে একটু বদল করে নিও। কতবার ভেবেছি প্লে করবো, তো তোমরা সেটা দেখো।
আজকের ওয়েদারটা এতটাই পারফেক্ট ছিল যে আমি ক্যাপচার করতে বাধ্য হলাম। বৃষ্টি হচ্ছিল, জাস্ট ওয়েদারটাকে ফিল করো। মানে আমার যেটা মনে হলো, আমি এই ওয়েদারে যেটা করেছি সেটাই তোমাদের বলছি, কি একটা ঘরে লাইট অফ করে একদম হাই সাউন্ডে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে শুনছিলাম, আর বাইরে অনেক অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার মনে হয় যে আজকের দিনের জন্য এই অ্যাটমসফিয়ারটা একদম দি পারফেক্ট। হোয়াট ইউ থিঙ্ক? সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার কাছে যেই প্রশ্নটা সব থেকে বেশি আসে যে তুমি এখন কেমন আছো, দেখে তো মনে হয় যে ভালো হয়ে গেছো। হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি। আমার বাড়িতে সবাই বলে যে আমি অনেক তাড়াতাড়ি ভালো হয়ে গেছি। কি বলবো, এটা আমার উইল পাওয়ার ছিল, আমার ইমিউনিটিটা ছিল, এবং ওই যে কটা দিন আমি ঘরের ভেতর ছিলাম, আমি সবসময় দম বন্ধ লাগতাম, আমার মনে হতো আমি কত তাড়াতাড়ি বেরোবো। তো বেরোনোর জন্য যা যা করার আমি সমস্তটা করেছিলাম। এখন সুস্থ, এখন আমি ঘরের মধ্যে মাস্কও পরে ঘুরে বেড়াই না, এখন আমি এমনি ব্রিদিং করি, এবং আমার অক্সিজেন লেভেলটা আমি সব মানে রোজ মাপি, আমার বাবা মাও মাপে। এইখানে আমি দুটো কোয়েশ্চেন পাই, এত তাড়াতাড়ি সুস্থ হলি কিভাবে? আর যখন আমি অসুস্থ ছিলাম তখন আরেকটা জিনিস আমি কোয়েশ্চেনটা ফেস করতাম যে কি করে বাঁধালি, আমি কি করে বলবো, আমি কি করে বাঁধালাম, মানে কোন গলির মোড়ে মহাশয় দাঁড়িয়েছিল সেটা তো আর আমি জানি না, যদি জানতাম তাহলে কি ওই গলি দিয়ে আমি যেতাম? তো হলো, হয়ে গেছে যখন। আর এখন যখন সুস্থ হয়ে গেছি, এখনো তাদের কৈফিয়ত দিতে হবে যে আমি কি করে সুস্থ হয়ে গেলাম তাড়াতাড়ি। তারা আর কি শুধু শুরু আর শেষটাকে দেখছে, মাঝখানের দিনগুলো আমি কি করে মানে আমি যা যা করেছি আমার কাজকে কেউ অ্যাপ্রিসিয়েটও করছে না, কেউ ভাবনা চিন্তাতেও আনছে না, তারা ভাবছে যে শুরু হলো শেষ হয়ে গেল। এনিওয়ে, তোমাদের সবাইকে একটা কথা বলবো, সুস্থ থাকো, বেরোতে হলে ডাবল মাস্ক পরো, আর সবাই মোটামুটি সবই জানে, কারোরই কিছু বাকি নেই, সেই সতর্কতাগুলো যেগুলো জানো সেগুলো মেনটেন করো। আর এরপর যে নেক্সট ভিডিওটা আসবে, ভাবতে পারবে না যে কি পরিমাণ আমাকে হোমওয়ার্ক করতে হয়েছে, এতদিন আমি এতগুলো ভিডিও বানিয়েছি, নেক্সট যে ভিডিওটা আসছে তার জন্য আমাকে সব থেকে বেশি খাটতে হয়েছে। কি ভিডিও আসছে, কোন টপিকের ওপর, আমি এখন কিছু বলছি না, শুধু আমি এইটুকুনি বলবো, খাটনি হয়েছে তো ঠিক আছে, কিন্তু ভিডিওটা যখন তোমরা পাবে এ টু জেড সবার এত পরিমাণ কাজে আসবে কি তোমরা ভাবতেও পারবে না। ঠিক আছে, সবার, ক্লাস এইটে পড়া যদি একটা মেয়ে আমার ভিডিও দেখে থাকে তারও, এবং যদি আপ টু যত অবধি আমার ভিডিও দেখে যারা দেখে তাদের সবার লাভ হবে, সবার। মানে সেটা তোমরা ভিডিওটা দেখলে নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করলে না, তাহলে তো বসে বসে তো আর লাভ হবে না, তোমার জিনিসটা নিজের লাইফে অ্যাপ্লাইও করতে হবে, তবে গিয়ে তুমি কোনো একটা ভালো রেজাল্ট পাবে, তার আগে নয়। নেক্সট ভিডিওটা কবে আসবে সেটা আমি এখনো ঠিক করিনি, সেটা আমি ঠিক করলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আমি সাধারণত আমার ভিডিওর নোটিফিকেশন গুলো ইউটিউবে স্টোরিতে এবং ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়ে থাকি, তো যারা নোটিফিকেশন পেতে চাও তারা ওই দুটো জায়গা চেক করবে। বাস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যাদের ভালো লেগে থাকবে তারা কিন্তু লাইক করতে একদম ভুলবে না আমার ভিডিওটাকে, আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও। আমাকে ইনস্টাতেও ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারো। আমি তোমাদের সাথে দেখা করছি আমার নেক্সট ভিডিওতে, তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো।